আপনাদের এলাকায় জমি জায়গার রেজিস্ট্রেশন অফিস কোথায়? এই বিষয়ে অনেকেই হয়তো জানেন না যে কোথায় অফিসটা এক্স্যাক্টলি আছে বা কোথায় আপনায় যেতে হবে আপনি যে জমি বা জায়গা কিনেছেন সেটা রেজিস্ট্রেশন করার জন্য। আর তার জন্য অনেককে আপনাদেরকে জিজ্ঞাসা করতে হয় যে এক্স্যাক্ট সেই লোকেশনটা কোথায়। তো আপনারা যদি চান আপনাদের মোবাইল থেকে বা আপনাদের কম্পিউটার থেকে খুব সহজেই কিন্তু সেই লোকেশন বা অ্যাড্রেস আপনারা নিজেরাই বের করে দেখে নিতে পারবেন আপনাদের এলাকার জমি জায়গার রেজিস্ট্রেশন অফিস ঠিক কোথায়। তো আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য প্রথমেই আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমরা WB রেজিস্ট্রেশন লিখে সার্চ করব। সার্চ করলে পরে আমাদের কাছে wbregistration.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। আমাদের কাছে এই ধরনের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আমরা এবার পেজের একটু নিচের দিকে আসব। পেজের যদি আমরা নিচের দিকে আসি তাহলে আমরা এখানে লোকেট রেজিস্ট্রেশন অফিস নামে একটি অপশন দেখতে পাবো। তো আমরা এই অপশনের উপরে ক্লিক করব। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, বাই পুলিশ স্টেশন, বাই মৌজা, বাই রোড, বাই মিউনিসিপ্যালিটি, বাই গ্রাম পঞ্চায়েত ইউজিং ম্যাপ। তো আমরা বাই মৌজা করব, কারণ আমরা আমাদের মৌজার নাম দিয়ে সার্চ করলে খুব সহজে বা খুব ভালোভাবেই কিন্তু আমরা জানতে পারবো অ্যাড্রেসটিকে। তো প্রথমে আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা আমাদের পুলিশ স্টেশন সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা আমাদের মৌজা সিলেক্ট করব। নিচে যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটিকে এবার আমরা ফিল করব। তো আমরা ক্যাপচা কোড ফিল করে দিয়েছি। এবার আমরা এই যে ডিসপ্লে অপশন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে আমরা যদি পেজের একটু নিচের দিকে আসি আমরা দেখে নিতে পারবো এই মৌজায় জমি জায়গা কেনা বেচা করলে পরে আমরা কোথায় কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবো। তো খুব কাছাকাছির মধ্যে প্রথমেই আপনারা যে অফিসের নামটি পাবেন প্রথমেই সেটা হলো আপনাদের খুব কাছাকাছির মধ্যেই আছে। তো আপনারা এই লোকেট অফিসে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের কাছে কিন্তু একটি ম্যাপ ওপেন হবে, এবং এই ম্যাপটিকে যদি আপনারা জুম করে নেন তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে এই অফিসের যে লোকেশন সেটা সঠিক কোথায় দেখানো হচ্ছে আর কোথায় আপনাদের যেতে হবে আপনাদের কেনা জমি বা জায়গার রেজিস্ট্রেশন করানোর জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।